बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রতিষ্ঠা করবার জন্য যে নেত্রী তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করে জনগণের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যিনি আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও অত্যন্ত সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যিনি 1971 সালে তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে তার দুই শিশু পুত্র আজকের আমাদের নেতা জনাব তারেক রহমান ও শাহাদাত বরণকারী আরাফাত রহমান কুককে হাতে ধরে, যিনি ঢাকায় পালিয়ে এসে পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং স্বাধীনতার সূর্যোদয় পর্যন্ত তাদের কারাগারেই ছিলেন, সেই মহান নেত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, যিনি তার দায়িত্ব গ্রহণ করবার পরেই বিএনপির তিনি সারা বাংলাদেশের মাঠে প্রান্তরে বন্দরে বন্দরে চারণ কবির মতো গান গেয়ে বেরিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আয়োজিত আজকের এই একটা চমৎকার একটা সুশৃঙ্খল একটি সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের সকলের অত্যন্ত আস্থাভাজন প্রিয়ভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এবং ঢাকা 14-12 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাইফুল আলম নীরব আজকে এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী জননেতা যুবনেতা, যিনি দীর্ঘকাল ধরে ছাত্রদল যুবদল এবং আমাদের সমস্ত বিএনপির আস্থাভাজন নেতৃত্ব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন হয়ে এই যুবদলকে সুসংগঠিত করছেন। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত আস্থাভাজন এবং বর্তমানে যিনি ঢাকা মহানগর উত্তরে হাল ধরেছেন ডাকসুর সাবেক ভিপি 69-এর গণ আন্দোলনের বীর সেনাপতি, মাফ করবেন 90 69-এ আমি তো আমারটা প্রায় এসে যায় আর কি, তো 90-এর আপনার ছাত্রগণ অভ্যুত্থানের নায়ক আমাদের আমানুল্লাহ আমান আজকে দক্ষিণের পরীক্ষিত নেতা অভিজ্ঞ নেতা ঢাকার সাবেক মেয়র এবং আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য যে আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন, এখানে যুব নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম। আমি একটু ইচ্ছে করেই আজকে সম্বোধনটা বেশি করে করলাম, এই জন্যে যে আজকের এই সমাবেশ আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি দীর্ঘকাল ধরে বিএনপির এই আন্দোলনে সংগ্রামে যারা সব সময় নেতৃত্ব দিচ্ছেন কাজ করছেন মামলা মোকদ্দমা মৃত্যুর তাদের প্রত্যেকটি সংগ্রামের মধ্যে আমি জড়িত, সুতরাং আমি জানি যে একটি সমাবেশ এটা আমাদের একটা নতুন অধ্যায়ের সূচনা করে অন্যান্য সকল অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যে
আমাদের সাংবাদিক ভাইরা আছেন, তারা আমাকে গত পরশু বলেছিলেন যে এই বিষয়টা যদি একটু সুশৃঙ্খল হয় তাহলে আমরা একটু দাঁড়াতে পারি, আপনাদের এই নিউজগুলো আমরা কভার করতে পারি সুন্দর করে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনারা সেই অবস্থাটা তৈরি করেছেন। প্রিয় বন্ধুগণ, সহকর্মীবৃন্দ, আমার যুবক সাথীরা, আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী মানুষ, সবচেয়ে সংগ্রামী নেতা এবং আমি বিশ্বাস করি চলমান সাম্প্রতিক কালে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, সংগ্রাম করছেন, তাদের মধ্যে সবচেয়ে অগ্রণী নেতা নেত্রী, যিনি অতীতে বাংলাদেশকে গণতন্ত্রের আপোষহীন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যিনি কথা বলেছেন সালাম সাহেব, যে যিনি মুক্তিযুদ্ধের অংশ, তিনি গণতান্ত্রিক আন্দোলনের অংশ, উন্নয়নের অংশ, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াই একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি এই দেশে নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বড় কাজ করে গেছেন, মেয়েদের শিক্ষা বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন, তিনি এই দেশে বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটি কথা যেটা সালাম বলেছে আমি আবার রিপিট করতে চাই, তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল কোথায়, জনগণের চোখের ভাষা বুঝতে পারা, জনগণ কি চায় তা তিনি বুঝতে পারতেন, এবং সেই জন্যে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ নিয়ে এসেছিল যেটা তারা এখন বাতিল করেছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তিনি সংবিধানের সংশোধন সংযোজন করেছিলেন, এই জন্যে যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এই সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া খুব কঠিন, এই জন্য তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থাটা তিনি সংযোজন করেছিলেন আমাদের সংবিধানে। বন্ধুগণ, আজকে সেই নেত্রীকে যার বয়স এখন প্রায় 75-এর ওপরে, সেই নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য 1/11 চক্রান্ত শুরু হয়েছিল, সেই চক্রান্তের অংশ হিসাবে তাকে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছিল। আপনারা জানেন যে এই কেন্দ্রীয় কারাগার আমাদের ওল্ড ঢাকাতে, সেই ওল্ড ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা পরিত্যক্ত ভবনে, একেবারেই পরিত্যক্ত একটা ভবনে, যেখানে ইঁদুর এক দিক দিয়ে দৌড়াতো, আপনার চিকা চেনেন তো চিকা, সেই চিকা ঘোরাঘুরি করতো স্যাঁতসেঁতে একটা ঘরের মধ্যে, তাকে প্রায় 2 বছর আটক করে রাখা হয়েছে। এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই হাসপাতালে তাকে ঠিক কোনো চিকিৎসা দেওয়া হয়নি, পিজি হাসপাতালে। বন্ধুগণ, এই যে তার ভেতরে যে রোগের সূত্রপাত হয়েছিল, একটা কথা এখানে সালাম সাহেব বলেছেন, আজকে অনেকের মধ্যে এই প্রশ্ন এসছে যে সেদিন কি বেসরকারি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল, আমরা এটা পরিষ্কার করে জানতে চাই। বন্ধুগণ, এদের পক্ষে কিছুই অসম্ভব নয়, যারা জোর করে আগের রাত্রে ভোট ডাকাতি করে, কোনো ভোট না করে যারা ক্ষমতায় বসে থাকতে পারে, এবং যারা অবলীলায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে, যারা অবলীলায় গণতন্ত্র কামী কর্মীদের উপরে নেতাদেরকে গুলি করে হত্যা করতে পারে এবং তাদেরকে পঙ্গু করে দিতে পারে, যারা অবলীলায় আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 500 নেতা কর্মীকে গুম করে দিতে পারে, তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। বন্ধুগণ, এই দেশটাকে তো তারা বিক্রি করে দিয়েছে, এই দেশকে, এই দেশে যে যুদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ, তারও আগে যে সংগ্রাম হয়েছিল, এবং আমাদের এই 90-এর গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন, সেই গণতন্ত্রকে তারা পুরোপুরিভাবে নির্বাসিত করেছেন। বন্ধুগণ, তার প্রমাণ আমরা দেখছি পত্রপত্রিকায় এখন, যে আমেরিকাতে বাইডেন যে গণতান্ত্রিক দেশগুলোর
একটা সম্মেলন করতে যাচ্ছে, ভার্চুয়াল সম্মেলন, সেখানে বাংলাদেশের নাম নাই। এটা আমরা পত্রপত্রিকায় দেখছি, নেপালের নাম আছে, পাকিস্তানের নাম আছে, ভারতেরও নাম আছে, কিন্তু বাংলাদেশের নাম নাই। ওই জায়গায় নিয়ে এসেছে বন্ধুগণ, প্লিজ। এই বাবা একটু দাঁড়ান, আপনারা কয়েকদিন আগে একটু খবরের কাগজ পড়লে দেখবেন, কয়েকদিন আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে। এই খবরগুলো হচ্ছে যে বাংলাদেশে যে বিভিন্ন খাত আছে, স্বাস্থ্য খাত, সড়ক খাত, যোগাযোগ খাত, যে খাতগুলো আছে, প্রতিরক্ষা খাত, প্রশাসন খাত, সবগুলোতেই এখন দুর্নীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বলা হচ্ছে এটা এখন অত্যন্ত ঝুঁকির মুখে আছে। আজকে গোটা বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতির নাই। চিন্তা করে দেখতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য লক্ষ লক্ষ পুলিশ নিয়োগ করা হচ্ছে এবং সেই পুলিশদের নিয়োগ করা হয় দলীয় ভিত্তিতে এবং তাদেরকে কমপক্ষে 20 লক্ষ টাকা একটা কনস্টেবলের জন্য ঘুষ দিতে হয়। ভুল বলছি আমি? এখন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়ে এখন আওয়ামী লীগের নির্বাচিত যারা আপনারা আছেন অথবা আওয়ামী লীগের যারা কমিশনার আছেন, তাদের নেতা আছেন, বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, তারা পরস্পরকে গুলি করে হত্যা করছে। কুমিল্লায় কমিশনারকে ব্রাশ ফায়ার করে মেরে দিয়েছে। আমি গতকালও বলেছি এটা অত্যন্ত অসহনীয় সংকেত, কারণ আমরা 72 থেকে 75 সালে এই আওয়ামী লীগ সরকারের আমলে ঠিক একই কায়দা দেখেছি, ঈদের ময়দানে ঈদের জামাতে ব্রাশ ফায়ার করে লোক মারতে, আমরা দেখেছি রাস্তার ধারে গুলি করে লোক মেরে রাখা হতো। এখন একইভাবে একই কায়দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তারা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে, কিন্তু একটা জায়গায় তারা ব্যর্থ হয় নাই, যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন, বিরোধী দলের যে আন্দোলন, আমাদের বেঁচে থাকার আন্দোলন, ভোট দেওয়ার আন্দোলন, তাকে দমন করবার জন্য কিন্তু তারা খুব সিদ্ধহস্ত। এটাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, এটাকে পার করতে হবে, উত্তরণ ঘটাতে হবে, ওদের এই এই যে পারদর্শিতা তাকে পরাজিত করতে হবে। কিছুক্ষণ আগে আমাদের বাবুল একটা কবিতার কথা বলেছে, সুভাষ মুখোপাধ্যায়, পৃথিবীতে যত কিছু পরিবর্তন হয় সব পরিবর্তনই হয় কিন্তু যুবকদের দ্বারা, যারা যুবক তাদের নেতৃত্বে তাদের শক্তিতেই পরিবর্তনগুলো আসে। এই বাংলাদেশও তাই এসেছে, যত পরিবর্তন এসছে। আর সেই জন্যই বলা হয় যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এই প্রমাণ দিতে হবে, এই প্রমাণ দিতে হবে যে এখন যারা যুবক আছে, যারা যুবদলের সঙ্গে আছে, যৌবন আছে, তারা এই ভয়াবহ দানব একটা মনস্টার, তার ওই ভোমরাটার যে প্রাণটা আছে আপনাদের সমুদ্রের এই নিচে, তাকে আই ছেড়ে চুপ আসো আসো আসো, একে দূর করতে হবে, ধ্বংস করতে হবে সেই ভয়াবহ দানবকে। বন্ধুগণ একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন এক শক্তির বিরুদ্ধে লড়াই করছি যাদের কাজই হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা, মানুষকে হত্যা করা এবং আমাদের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া। সুতরাং সেই যুদ্ধে আমাদেরকে অবশ্যই অত্যন্ত সাবধান এবং কৌশলীভাবে যেতে হবে। আপনারা, আমি আপনাদের সঙ্গে আমিও একমত, আমরাই চাই যে আজকে এই সরকারকে আমরা ঘাট ধরে ফেলে দেই, সবাই চাই, প্রত্যেকটি মানুষ চায়, বাংলাদেশের মানুষ, শুধু আমি আপনি না, বিএনপি না, প্রত্যেকটি মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু যদি আমরা ভুল করি তাহলে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। সুতরাং প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে আমাদের, এবং সেই সাহসের সঙ্গে মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা অবশ্যই জয়ী হব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা শুনেছেন, পত্রপত্রিকায় দেখেছেন, তিনি এত অসুস্থ যে এখন ডাক্তাররা পর্যন্ত বলছেন যে আমাদের সব বিদ্যা, আমাদের জ্ঞান প্রায় শেষ, আমরা এখানে আর এর বেশি কিছু করতে পারবো না, পরিষ্কার করে বলছেন তারা। তারা বলছেন যে অবিলম্বে
তাকে বিদেশে পাঠানো দরকার তার চিকিৎসার জন্য। হাসিনা শুনতে চায় না, তার মন্ত্রীরাও বলে যে হ্যাঁ উচিত, আওয়ামী লীগের এমপিরাও বলে যে এটা 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 মানবিক কারণে দেওয়া উচিত। সারা দেশের মানুষ তো বলছে, সব পেশার লোক বলছে, ডাক্তার বলছে, উকিল বলছে, বুদ্ধিজীবীরা বলছেন, অধ্যাপকেরা বলছেন, কিন্তু তিনি এটা শুনতে চান না। কেন চান না? তার প্রতিহিংসা, তার প্রতিশোধ, এই যে মানুষ প্রিয়া যে দেশের তিনি বেগম খালেদা জিয়াকে তিনি রাজনীতি থেকে শুধু নয় জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন। বন্ধুগণ, আমরা জানি আন্তর্জাতিকভাবে তার উপরে চাপ আসছে চিকিৎসা করতে চান, কোনটাই তিনি শুনছেন না। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমাদের বেঁচে থাকার লক্ষ্য হচ্ছে বেগম জিয়া। আমাদের রাজনীতির যে আপনার বাতিঘর, সেই বাতিঘর হচ্ছে বেগম খালেদা জিয়া। এই নেত্রী হচ্ছেন যে সেই নেত্রী যিনি আমাদেরকে সঙ্গে নিয়ে সেই চট্টগ্রাম থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত গণতন্ত্রকে রক্ষা করবার জন্য ছুটে বেরিয়েছেন। আপনাদের এখনো মনে আছে নিশ্চয়ই যে কিছুদিন আগে, বছর চারেক আগে যখন থেকে লন্ডন থেকে ফেরত আসলেন, তার আগে রোহিঙ্গারা আপনার বাংলাদেশে ঢুকেছে, আসার পরেই তিনি প্রথমেই বললেন যে আমি এখন ওই রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম কক্সবাজারে যাব। মনে আছে আপনাদের? তিনি রওনা হলেন, লাখো লাখো মানুষ তার পেছনে ছুটল, সেই হ্যামিলনের বংশীবাদকের মতো বেগম জিয়া সেই বাঁশি বাজিয়ে চললেন, আর মানুষ তার পিছে পিছে সেই কক্সবাজারে গিয়ে পৌঁছাল। ওইটাই ভয়, ভয়টা ওইখানেই যে দেশনেত্রী যদি বাইরে থাকে তাহলে বাংলাদেশের মানুষকে আর ঘরে রাখা যাবে না। বন্ধুগণ, দেশনেত্রী আজকে সে তার জীবন নিয়ে লড়াই করছেন, আমরা কি ঘরে বসে থাকবো? আমরা ঘরে বসে থাকবো না, আমরা প্রাণপণ আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা তাকে তার জীবন রক্ষার জন্য আমরা অবশ্যই কাজ করব। বন্ধুগণ, আমাদের তাই পরিষ্কার কথা, যুবদলকে অনুরোধ করব, তারা ইতিমধ্যে আজকে যে কর্মসূচিটা করেছে সফল করেছে, ধন্যবাদ, সামনের দিনগুলোতে আরো শক্তি নিয়ে সকলকে নেমে আসতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে বাধ্য করতে হবে যে বিদেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে, এক মুহূর্ত কাল বিলম্ব না করে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় এই জনগণ আপনাদের বিচার করবে, আপনার বিচার করবে। বন্ধুগণ, জবাবদিহি করতে হবে, তখন আর কাউকে খুঁজে পাবেন না, পেছনের দরজাটাও খুঁজে পাবেন না। বন্ধুগণ, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ আছি থাকবো ইনশাল্লাহ, আমরা আরো আমাদের আন্দোলনকে বেগবান করে আমরা বাধ্য করব এই সরকারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।